অক্টোবর আজকের এই দিনে আজ থেকে 104 বছর আগে তৎকালীন পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মাটিতে ভারতীয় বিপ্লবীরা যারা নানা কারণে আমাদের দেশে যে স্বাধীনতা আন্দোলন চলছিল সে কারণে ব্রিটিশ পুলিশ দ্বারা তাদের পেছনে লালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিদেশের মাটিতে থেকেও তারা আমাদের এই ভারতবর্ষ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করার জন্য সংগ্রামে রত ছিলেন। তারা সোভিয়েত ইউনিয়নের মাটি তাসখন্দে মিলিত হয়ে আনুষ্ঠানিকভাবে সংখ্যায় খুব কম না হলেও এই ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে তার গঠন দেন, গঠন করেন। তার নেতা ছিলেন মানবেন্দ্র রায়, তার স্ত্রী ইভলিন ট্রেন্ট রায়, অবনী মুখার্জি, মোহাম্মদ শফি, তারপর আরও কয়েকজন ছিলেন। এবং সেখান থেকেই তারা ফিরে এসে আমাদের দেশে কমিউনিস্ট পার্টি গড়ে তোলা শুরু করেন। তার 104তম এই গৌরবময় বছর আমরা পার করেছি ইতিমধ্যে। এবং এই 104 বছরে তার প্রথম পর্ব স্বাধীনতা আন্দোলন বিপ্লবীদের অর্থাৎ কমিউনিস্ট দায়িত্ব ছিল এককভাবে, এবং ভারতীয় জাতীয় কংগ্রেস যে একটা ঐক্যমঞ্চ গড়ে উঠেছিল তার ভেতরে থেকে এদেশের শ্রমিক কৃষক সমস্ত অংশ মানুষকে ঐক্যবদ্ধ করা, সংগঠিত করা। এবং সে কারণে আপনারা দেখেছেন সেই সোভিয়েত ইউনিয়ন থেকে ফিরে এসে শুধু তারা না, যারা সেখানে এই পার্টি তৈরি করার সাথে ছিলেন তাদের আরও অনুগামী আরও অনেকেই, মুজফ্ফর আহমেদ আমরা কাকাবাবু বলি, তার সাথে এস এ ডাঙ্গে বা এই অবনী মুখার্জি, তারা বারবার এই ব্রিটিশদের নানা দমন পীড়নের শিকার হন। এবং তিনটি ষড়যন্ত্র মামলা, সেই কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলা, তারপরে লাহোর ষড়যন্ত্র মামলা, তারপর এই মিরাট ষড়যন্ত্র মামলা, এইভাবে শত শত যে কমিউনিস্টদেরকে জেলে পোরা হয়, নির্যাতন করা হয় অকথ্যভাবে। এবং শুধু তা নয়, তাদের সে আন্দোলনের প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তার নিদর্শন আজকেও জীবন্ত রয়েছে আন্দামানের সেলুলার জেলে। সেখানে বহু যারা বন্দী ছিলেন তাদের নাম ঠিকানা রাখা হয়নি, ধ্বংস করে দেওয়া হয়েছে বা ধ্বংস হয়েছে ভূমিকম্পে। তার মধ্যে প্রায় 850 যারা বন্দী জীবন যাপন করেছেন তাদের নাম এখনও সেখানে আছে, নাম ঠিকানা ছবি। তার 80% বেশি হল যারা এই কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। তো এইভাবেই কমিউনিস্ট পার্টির যাত্রা, এবং এই স্বাধীন ভারতবর্ষেও আমরা স্বাধীনতার সে লক্ষ্যকে পূরণ করার জন্য, শুধু রাজনৈতিক স্বাধীনতা না, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা এখন অর্জিত হয়নি, বৈষম্য ক্রমশ বাড়ছে। এবং আজকে সেই স্বাধীনতা একটা চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক আরএসএস বিজেপির হাতে আক্রান্ত, এই সময়তে কমিউনিস্টদের দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা আজকে এই দিনে শপথ গ্রহণ করছি, আমাদের সেই আরব্ধ কাজ শুধু আমাদের স্বাধীনতাকে ধরে রাখা না, সংবিধানকে ধরে রাখা না, তার সাথে অর্থনৈতিক সামাজিক যে স্বাধীনতা সোশ্যাল জাস্টিস অর্জন করার জন্য যতদিন না আমাদের সে লক্ষ্য পূরণ হবে, একটা শোষণহীন সমাজতন্ত্র গঠন করার মধ্য দিয়ে আমাদের এই সংগ্রাম চলবে। লাল পতাকা উড্ডীন থাকবে, হাজারো শহীদ তাদের আত্মবলিদান দিয়েছেন, আগামী দিনও কমিউনিস্ট এইভাবেই দেশ মাতৃকার জন্য, দেশের জন্য এবং সারা পৃথিবীর শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য আমাদের লড়াই জারি থাকবে।